টাকা পয়সা বেশি চাই না যে আমার পাশে দাঁড়াবে আমার দুই বেলা দুই মুঠো খাইতে পারবে তারাই আমি বিয়ে করতে চাই ভাই সেটাই আসলে হ্যাঁ জোয়ান হোক কালো হোক ধলা হোক তাকেই বিয়ে করব যেহেতু বয়স হয়েছে বিয়ে শাদি করে সংসার করাটাই ভালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন আমার সামনে আসছে সুন্দর একটি আপু আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চায় চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম কি সুজনা সুজনা আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তা কি অবস্থায় আছেন বা কি হয়েছে জীবনে এখন কি বলার জন্য আসছেন দর্শক ভাইদের কাছে আইসি অনেক কষ্ট করে কোনোদিন আসা ছিল না মিডিয়ার সামনে দাঁড়ায় এর আগে কখনো আসেন নাই আইসি ভাইয়া কিন্তু মোবাইলটা হারিয়ে গেছে সেই জন্য মোবাইল কেমনে হারিয়ে গেল চিন্তা করে নিছেন নাকি কেউ হ্যাঁ চিন্তা করে নিছেন কোথায় যাইতে গেছিলেন পার্কে বাসা থেকে নিয়ে গেছে বাসা থেকে নিয়ে গেল বাসা থেকে তো চুরি হয়ে যায় চিন্তাই তো হয় না চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তা এখন কি বলতে চান আসলে যে আসছেন এখন দর্শক ভাইদের কাছে বলতে চাই কোন ভাই যদি আমার পাশে দাঁড়া ভালো একজন মনের মানুষ যে আমার পাশে দাঁড়াবে দুই বেলা দুই মুঠো খাওয়াতে পারবে আমার কষ্ট দুঃখ শেয়ার করে নেবে তাকে আমি ভালোবাসা আপন করে নিতে চাই আচ্ছা আচ্ছা তা এই বয়সে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি বাবা চলে গেছে ভাই এখন একজন ভালো মনের মানুষ চাই ছোটকাল থেকে অনেক কষ্টে বড় হয়েছে এখন একজন ভালো মনের মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে দুই বেলা দুই মুঠো খাওয়াতে পারবে ভালো মনের মানুষটাকে বিয়ে করবেন নাকি মানে প্রেম করবেন বিয়ে করার কথা শুনে কি খুশি খুশি লাগতেছে নিজের কাছে বিয়ের বয়স হয়েছে সংসারে সব কাজকর্ম জানেন বিয়ে করার কথা শুনলে তো মানুষের ভয় টয় লাগে তা আপনি এরকম খুশি খুশি লাগতেছে আমাদের মধ্যে 12 বছরের কোনো বিয়ে হবে ভাই তারপর আমি চাই একজন ভালো মনের মানুষ যে আমার পাশে দাঁড়াবে আপনার বয়স কত এখন 17 তো মোটামুটি বয়স হয়েই গেছে পড়ালেখা হয়েছিল করছি অল্প 5 পর্যন্ত মাত্র 5 পর্যন্ত করছেন আচ্ছা আচ্ছা তা এর আগে যে ভিডিও করছিলেন সেখানে মানুষজন কি বলছিল কি আশা দিয়েছিল অনেক ভাই ফোন দাসা আশা দেয় কিন্তু কোন ভাই তো হেল্প করে না বলে সুজনা তোমার পাশে দাঁড়াবে হেল্প সহযোগিতা করব আচ্ছা আচ্ছা কিন্তু কোন ভাই এই সুজনার নামটাই কিন্তু অনেক ফেমাস মানুষ আসলে সবাই চেনে এই অনলাইন বলেন মিডিয়া যেখানে আছে আপনার ভিডিওটা দেখলেই মানুষ চেনে কি হবে ভাই শুধু ভিডিও দেখে কথা বলে কিন্তু হেল্প তো করে না আমি একদম ভালো মনে না তারা বলে যে এরা ভিডিও করতে আসে বারবার হেল্প পাওয়ার জন্য বা সহযোগিতা পাওয়ার জন্য বিয়ে শাদি করার জন্য না আমি যদি ভালো মনের মানুষ পাই ভাই মিডিয়ার সামনে কখন যেহেতু বয়স হয়েছে বিয়ে শাদি করে সংসার করাটাই ভালো তা এখন থাকেন কোথায় ঠিকানা কোথায় এখন থাকি হেমায়তপুর থাকেন আচ্ছা আচ্ছা জীবন কি কখনো কাউকে ভালো লেগেছিল যে একে বিয়ে করতে পারলে ভালো হতো এরকম প্রেম প্রেম হয়েছিল আশা দিছিল অনেক ভাই তো আশা দিয়েছে কিন্তু কথা বলতে দুই মাস তিন মাস তারপরে হেল্প সহযোগিতা করি নাই আচ্ছা আচ্ছা ধোকা দিয়ে চলে গেছে আচ্ছা তা এখন কিভাবে যোগাযোগ করবো আপনার সঙ্গে মোবাইলের মাধ্যমে যোগাযোগ নাম্বারটা মুখস্থ আছে না আপনার তা আমার কাছে দেন আমি দেখে বলে দিছি হ্যালো ভাইয়া শুনতেই পারলেন সুন্দরী একটি মেয়ে নামও যেরকম সুজনা তার আসলে দেখতেও এরকম সুন্দরী আসলে কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান বা আরও তথ্য জানতে চান তাহলে তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত কথা বলে জানতে পারবেন তার নাম্বারটি হচ্ছে 01761228539 নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন আর সবচেয়ে বড় কথা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম